হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। খুবই মজাদার একটি রেসিপি। এর জন্য আমি এখানে টাটকা কিছু কচুর লতি নিয়ে নিয়েছি এবং নদীর ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দুটো পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা লালচে করে ভেজে নিব। এখন আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে মশলাটুকু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর ছোটো কেটে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন, এটা কষানো হয়ে গেছে এবং এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখেন, আমি কচুর লতিগুলো হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, এটা মশলার সাথে, মশলার ঝুলের সাথে এমনি রান্না হয়ে যাবে। কচুর লতির রেসিপিটা এইভাবে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এইভাবে রান্না করতে পারেন। দেখেন, আমার রান্না হয়ে গেছে, আমি এখন সার্ভ করছি। এটা দেখতে খুবই ভালো হয়েছে, খেতে অনেক সুস্বাদু লাগবে। আপনারা চাইলে বাসায় খুব সহজেই এইভাবে কচুর লতি দিয়ে ছোটো চিংড়ি মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।